ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নজর রাখবো বিস্তারিত খবরে। মধ্যপ্রদেশের ভোপালে আকাঙ্ক্ষা শর্মা খুনের ঘটনায় প্রেমিক উদয়ন দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাঁকুড়া আদালতের। কোনো আপশোষ নেই, প্রয়োজনে উচ্চ আদালতে যাব। নৃশংস খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের পর প্রতিক্রিয়া উদয়নের। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, তুমি কোর্ট চত্বরে রয়েছো এবং কিছুক্ষণ আগে সাজা ঘোষণার পর আমরা দেখলাম যে উদয়ন, সে কিন্তু একেবারে নির্লিপ্তভাবে উত্তর দিল যে তার কোনো অনুশোচনা নেই, তার কোনো তিনি কিছু ভাবছেনই না, তার কোনো আফসোস নেই, প্রয়োজন হলে সে উচ্চ আদালতে যাবে, এবং আজ কোর্টের যা সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে তোমার কাছে আর কি খবর রয়েছে? বাঁকুড়া ফাস্ট্র্যাক আদালত আজকে যাবজ্জীবন দিয়েছেন, এবং যেটা তার আইনজীবী মানে উদয়ন দাসের যে আইনজীবী, তার বক্তব্য হচ্ছে যে 302 যে ধারা ছিল সেই 302 ধারার পরিপ্রেক্ষিতে তাকে হচ্ছে খুনের অভিযোগে এখানে হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাঁকুড়া আদালত। এছাড়াও তথ্য প্রমাণ লোপাট, সেটার জন্য 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাঁকুড়া আদালত। কিন্তু এই উদয়নের যে আচরণ, সেই আচরণ বারবারই কিন্তু চমকে দিয়েছে। তার কারণ 2016-17 সালের এই ঘটনা, তখন যেটা জানা যায় যে বাঁকুড়ার এক তরুণী আকাঙ্ক্ষা শর্মা, তিনি কিন্তু বাড়িতে জানিয়েছিলেন যে তিনি ইউএসএ তে যাচ্ছেন বলে, শেষ পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন সোশ্যাল সাইটে তার সঙ্গে পরিচয় হওয়া তার প্রেমিক উদয়ন দাসের কাছে মধ্যপ্রদেশে। কিন্তু মধ্যপ্রদেশে যে গিয়েছিলেন তিনি, তিনি জানতেন যে উদয়ন দাস হচ্ছেন ধনকুবেরের ছেলে এবং তিনি হচ্ছেন প্রচুর ব্যবসার সঙ্গে যুক্ত, এরকম একটা বিষয় জেনে তিনি গিয়েছিলেন। এমনকি এই আকাঙ্ক্ষা শর্মার তার চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এরকমও প্রতিশ্রুতি ছিল, এই সমস্ত জেনেই তিনি গিয়েছিলেন। কিন্তু গিয়ে সেখানে গিয়ে তার মোহভঙ্গ ঘটে, যে দেখা যায় যে বাস্তবটা পুরো আলাদা, এবং তার পরিপ্রেক্ষিতে এই গন্ডগোল, এবং শেষ পর্যন্ত হচ্ছে আকাঙ্ক্ষা শর্মাকে খুন হতে হয়। যদিও খুন করার পর নিজেরই ফ্ল্যাটেতে একটি বেদি নির্মাণ করে তার মধ্যে লোহার ট্রাঙ্কে দেহটি ঢুকিয়ে রেখেছিলেন উদয়ন, এবং পরবর্তী সময় উদয়ন এরপরেও কিন্তু এসেছিলেন বাঁকুড়ার বাড়িতে, আকাঙ্ক্ষার বাড়িতে এসে সেখানে দেখা করে গিয়েছিলেন। এবং তার পরবর্তী সময় যখন অনেকদিন আকাঙ্ক্ষা শর্মার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তখন যেটা সরকারি আইনজীবীরা যে বক্তব্য ছিল যে আকাঙ্ক্ষার বাবা এবং তার ভাই তারা গিয়েছিলেন হচ্ছে মধ্যপ্রদেশে, সেখানে গিয়ে এই আকাঙ্ক্ষার ছবি তারা দেখান বিভিন্ন জনকে, তারা বলেন যে হ্যাঁ উদয়নের এই বাড়িতে আকাঙ্ক্ষা আসতো, এবং আস্তে আস্তে এই পুরো বিষয়টা থেকে ক্রমশ পর্দা সরতে শুরু করে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আজকের রায়দান এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। যদিও উদয়ন যেরকম নির্লিপ্ত ভঙ্গিতে একইভাবে জানিয়ে দিয়েছে যে উদয়ন তুমি কি বলতে চাইছিলে? আমি বলতে চাই যে আমার কোনো অপশন নেই, আর ডেফিনেটলি উইল গো টু হাইকোর্ট। থ্যাংক ইউ।